বলংবেদে গো 336 জনা পার্মানেন্ট লেবার নিঃসামং খাইনাই রক টঙ্গই টঙ্গ আর নি বিশিঙ্গ 15-23 বছর রমই সামং খাইনাই রক বহাইন টঙ্গই টঙ্গ লাই থানাই 60 বছর রমই সামং খাইনাই রক ফাইন্যান্স নি এপ্রুভেল মানজাক ফিয়া তাবকশক জরাতেই হাপাং নি স্কেল মানিয়াখো বরক ওয়াইরে ওয়াইন হাপাং ন তেই মন্ত্রী অকরানো কয়লাইখা স্কেল মানরে নানি ন তুই ফিয়াবা তাবকসা জরাতে মংসাপান ইয়াপ্রি রমজাক লিয়া হাপাং তেই মন্ত্রী অক্রানি ফাইসিং তেই আবনি বাগৈ ন বরং ন স্কেল রানি বাগৈ হাইনেও হাই সানমং পিসালাইখা স্রাং সাল স্রাং সাল সানমং তিসালাই মানে বিশিং তেই খাদুমা ফুনুক লাইখা সামং খাইনাই রক আবাই বাক্সা বরক যে রং মানো 12,000 টাকা খেয়ে আর রং বাই বরগী নুখং চলিয়া তেই চেরাই রগ্ন রং ফুরং থানিব জংজাল নুগনানি নাঙ্গু তে তাবুক হাতিও যেতেকে মানে খুনে মরগী টঙ্কা আবো বাই অরং কিসাতিয়া বাই বরগী নুখং চলিয়া নই বরগ্ন স্কেল ইয়াফানানি বাকই হাইনো হাই সান মুক্তি সাউই খাদুমা ফুনুখা বলং বেদেগ সামং খাইনাই রগ। আমরা এই ডিসেম্বরে 7 বছর পূর্ণ হয়ে যাবে আমাদের। এছাড়া আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত, আমাদের মধ্যে অনেকে আছেন 20 বছর, 25 বছর, 15 বছর ধরে কাজ করে আসছেন। আর এই 7 বছর হবে আমাদের ফাইন্যান্স হবার পরে আমরা এই বেতনটা পাচ্ছি। আসলে সত্যি কথা বলতে কি, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আজকের এই দ্রব্যমূল্যের দিনে 13,000 টাকা দিয়ে সংসার প্রতিপালন করে ছেলে মেয়ের পড়াশোনা করে কি বাঁচা যায়? আপনারা বলুন, সবাই রাজ্যবাসীর উদ্দেশ্যে আমাদের প্রশ্ন, বাঁচা যায় কি? বাঁচা যায়। কিছুদিন আগে, কয়েক মাস আগে এডিসিতে আমাদের মতো ডেজিগনেশন পিএল পারমানেন্ট লেবার এবং 30-35 জন তারা প্রমোশন পেয়ে এনসিডব্লিউ হয়েছে। আমরা বারবার বিভিন্ন মাধ্যমে আমরা জানিয়ে এসেছি আমাদের অভাব অভিযোগের কথা, এখনও পর্যন্ত আমরা কোনো রেজাল্ট পাইনি। তবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় বনমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রীর উপর পূর্ণ বিশ্বাস এবং পূর্ণ আস্থা আছে যে তারা অচিরেই আমাদের জন্য ইতিবাচক কিছু পদক্ষেপ নেবেন এবং আমাদের বাঁচার জন্যে ন্যূনতম রাস্তাটুকু করে দেবেন। আমরা বাঁচতে পারছি না। আমাদের মধ্যে মনে অনেকে আছেন যারা ক্যান্সার পেশেন্ট, অনেকে আছেন আর 1-2 বছরের মধ্যে চলে যাবেন পেনশন, এত বছর চাকরি করে কী নিয়ে যাবেন, কী পাবেন? ওরা কিচ্ছু পাবেন না। যদি অন্তত 2-3 বছর রেগুলার স্কেলে চাকরি করে যেতে পারেন, কিছুটা পেনশন পাবেন, ছেলে মেয়ে নিয়ে বুড়ো বয়সে খেতে খেয়ে বেঁচে থাকতে পারবেন। আমাদের অবস্থা তো বাঁচার মতো না। যদি এর পরেও এই ধরনের কর্মসূচির পরেও কোনো ধরনের সরকার থেকে সদুত্তর না পান, তাহলে আপনাদের পরবর্তী কী পদক্ষেপ? তাহলে আমরা আবার বসবো, ভেবে দেখবো, নিশ্চয়ই আমাদের পরবর্তী কিছু পদক্ষেপ থাকবে। আপনারা কর্মীরা কোন? আমরা প্রথমেই সংবাদ মাধ্যমে বলে দিচ্ছি, আমরা কিন্তু অনিয়মিত কর্মচারী না, আমরা নিয়মিত, আমরা গভর্নমেন্ট এমপ্লয়ি, ফাইন্যান্স অনুমোদিত কর্মীরা সবাই। আমরা দেখা যাচ্ছে দীর্ঘ 2 বছর যাবৎ আমরা মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী এবং ফরেস্ট মিনিস্টার, চিফ সেক্রেটারি সবাইকে বারবার আমরা ডেপুটেশন দেওয়া হচ্ছে। কেননা আমাদের যেই স্কেল পাচ্ছি, যেই বেতন পাচ্ছি, 12,000 টাকা মতন আমরা পাচ্ছি, এটা দিয়ে আমরা কিছু হচ্ছে না। প্লাস আমরা যে সুবিধা পাচ্ছি সরকারি, যে সুযোগ সুবিধা সব কিছু পাচ্ছি, জিপিএফ কাটা হচ্ছে, আমাদের কেজি ট্রানজ্যাকশন আছে, সব আছে, প্রফেশনাল ট্যাক্স আছে, সব কিছু আমরা পাচ্ছি, ছুটি ছাটা সব পাচ্ছি, কিন্তু আমাদের স্যালারি 12,000। আমরা সরকারের কাছে অনুরোধ, যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদের যাতে স্কেলটা যাতে দেওয়া হোক, যাতে আমরা বাঁচতে পারি। আমরা অনেকবার চেষ্টা করেছি, ওনার সঙ্গে দেখা করেছেন, আমি দেখাও করেছিলাম, উনি বলেছেন, আশ্বাস দিয়েছেন যে ঠিক আছে, আমরা দেখছি, আমাদের পিসিএফ স্যারের সাথে কথা বলে আমরা দেখছি, আশা করি এটা তোমার এটা সংশোধন হয়ে যাবে। এই বলে আমাদের 2-3 বছর পার হয়ে গেল, কিন্তু অক্ষণ পর্যন্ত আমরা কিছু হয়নি। বাসকে বাধ্য হয়ে, মানে কি করব, বাধ্য হয়ে আমরা একদিনের কর্মসূচি কর্মবিরতিতে নামতে আমরা বাধ্য হচ্ছি। এবং আমরা আশা করছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ফরেস্ট মিনিস্টার, আমাদের ফাইন্যান্স মিনিস্টার যাতে আমার এটা দেখে বিষয়টা, আর আমাদের সাথে আছে আমাদের উদয়পুরের আমাদের সিনিয়র শঙ্কর ভট্টাচার্য, তাদের মুখ থেকে একটু যদি শোনা যায়। তাহলে আমরা আছি 363 জন।
সারা রাজ্যে? হ্যাঁ, এর ভিতরেও আমাদের ক্যান্সার পেশেন্ট আছে দু তিনজন, মানে অনেক ক্যান্সারে ভুগছে। আপনারা যে বলছেন সরকারি কর্মচারী, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া? হ্যাঁ, সব অ্যাপয়েন্টমেন্ট আছে, জয়নিং লেটার আছে, সব কিছু আছে আমাদের এ টু জেড। আমরা সরকারি কর্মচারী, এ টু জেড আমরা ফেসিলিটি পাচ্ছি, মানে এজির থেকে শুরু করে জিপিএফ কাটার থেকে শুরু করে সব কিছু ফিক্সড পেতে আছে। হ্যাঁ, ফিক্সড পেও না, এটা বড় ফিক্সড পেও বলা যায় না। আমরা কোথাও দিন হাজিরা ডেলি বোঝেছে, মানে 415 থেকে 5% বেড়ে এখন 437 টাকা হয়েছে, কিন্তু 5% দিয়ে আমাদের কী হবে? 5% দিয়ে আমরা হয়েছে 13,000 টাকা, কিন্তু এটাতে তো আপনার সংসার হবে না। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে আমাদের বিষয়টা একটু দেখুন। আমরা বাধ্যই আজকে আমতে বাধ্য হলাম যে এই দিনে কর্মসূচি, এবং আমাদের সাথে এখন আছে আমাদের ব্যুরো রিপোর্ট খুম্পুই।